নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হামুন বন্দরের চার নম্বর সংকেত এবার আটাশ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিল জামায়াত ইসলামী আটাশ অক্টোবর মহাসমাবেশ দুই দিন আগেই ঢাকায় আসবেন বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ পরের কর্মসূচি থেকে সহিংসতার আশঙ্কা চাঁদপুরে ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা সহ আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আসছে ঘূর্ণিঝড় হামুন বন্দরের চার নম্বর সংকেত অবশেষে গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় হামুনের রূপ নিয়েছে এটি বাংলাদেশের উপকূলের আরও কাছে এসেছে এজন্য দেশের চারটি সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেয়া হয়েছে একই সঙ্গে ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর পূর্বে বাংলাদেশের উপকূলের দিকে বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিম ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় হামুনে পরিণত হয়েছে এটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি সোমবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ছয়শো কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শ ত্রিশ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরো উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে এতে আরও বলা হয় ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হওয়ার আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বাড়ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এবার আটাশ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিল জামায়াত ইসলামী এবার আটাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিল বাংলাদেশ জামায়াত ইসলামী মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি সোমবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা শেষে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগ এর আগে একই দিনে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি এরই এই মধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার জন্য ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছে দলটি আগামী আটাশ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে সহিংসতার আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সম্ভাব্য সহিংসতা মোকাবেলা করে রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে দলীয়ভাবে নিচ্ছে তারা ঢাকা ও জেলা মহানগরের করা প্রস্তুতি আঠাশ অক্টোবর মহাসমাবেশ দুই দিন আগে ঢাকায় আসবেন বিএনপির নেতাকর্মীরা আগামী আঠাশ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত দুই দিন আগে নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দিয়েছে বিএনপি দলটির আশঙ্কা জেলা ও উপজেলা পর্যায় থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে বাধার মুখে পড়তে পারেন তাই বাধাহীনভাবে ঢাকায় আসা এবং গ্রেপ্তার এড়িয়ে কিভাবে ঢাকায় থাকবেন সে বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে দলের একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে বিএনপি নেতারা কালের কণ্ঠকে বলেন ঢাকায় মহাসমাবেশ ঘিরে তাদের অতীত অভিজ্ঞতা ভালো নয় যখনই মহাসমাবেশ ডাকা হয়েছে তখনই ঢাকায় আসতে নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়া হয়েছে গত বছর বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ ঠেকাতে বাস ধর্মঘট ডাকা হয়েছিল তাই এবারের মহাসমাবেশ সফল করতে একটি নির্দেশিকা তৈরি করে তা জেলা নেতাদের জানিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ পরের কর্মসূচি থেকে সহিংসতার আশঙ্কা আগামী আঠাশ অক্টোবর অনুষ্ঠেয় মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে হবে বলে আশা করছে বিএনপি ও দলটির সঙ্গে যুগপথ কর্মসূচিতে যুক্ত বিরোধী দলগুলো সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগেরও সমাবেশ থাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সরকারের তরফেও প্রচেষ্টা রয়েছে বলে মনে করেন দলগুলোর নেতারা তবে মহাসমাবেশ থেকে আসা নতুন কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা হওয়ার আশঙ্কা করছেন তারা সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের সঙ্গে তারেক রহমানের বৈঠকে এসব বিষয় আলোচনায় উঠে আসে বৈঠকে মঞ্চের নেতারা তারেক রহমানের বর্তমান নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বৈঠকে ছিলেন চাঁদপুরে ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা ওসি সহ আহত পনেরো চাঁদপুরে পদ্মা মেঘনা নৌ সীমানায় মা ইলিশ রক্ষার অভিযানে নেমে জেলেদের হামলায় আহত হয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত পনেরো জন আজ সোমবার সকালে পদ্মা মেঘনার রাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীর চর কাঁচিকাটা চর সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় জেলেদের ইটপাট কেলে তারা আহত হন এ ঘটনায় উননব্বই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিএনপি নেতারা আমাদের হত্যার হুমকি দিচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ কখনো হত্যার রাজনীতি করে না হত্যাকারীর দল হলো বিএনপি বিএনপি নেতারা বিশ্বজনীন স্বীকৃত সত্যকে বিকৃত করে দেশে আজ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যার হুমকি দিচ্ছেন বুধবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি বলেন দেশের মানুষের কল্যাণে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একের পর এক মেগা প্রকল্প উদ্বোধন করে যাচ্ছেন যা বিএনপি নেতাদের গাত্রুদাহের সৃষ্টি করছে এ কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন বিএনপি নেতারা বিএনপির নেতৃত্বের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশে হত্যা কুয়ো ষড়যন্ত্রের রাজনীতির সূচনা কারা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় কবরস্থানে পাঠানোর হুমকি দেয় কারা কারা আরেকটি পনেরোই আগস্ট ঘটানোর হুমকি দেয় বিএনপির জাতীয় নেতাদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে কেন পঁচাত্তরের হাতিয়ার গর্জ ওঠো আর একবার স্লোগান দেওয়া হয় গায়েবী মামলায় দ্রুত সাজা দিতে আইন মন্ত্রণালয়ে বিশেষ শাখা খোলা হয়েছে অভিযোগ বিএনপির গায়েবী মামলায় দ্রুত সাজা দিতে আইন মন্ত্রণালয়ে বিশেষ শাখা খোলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আইন মন্ত্রণালয়ে একটি বিশেষ শাখা খোলা হয়েছে যাদের কাজ হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও গায়েবি মামলার তালিকা করে নির্দিষ্ট কিছু মামলার দ্রুত বিচার করে সাজা দিয়ে আদালতকে নির্দেশ দেওয়া এই কাজটা শুরু হয়েছে এবং গতকালেই পনেরো নেতাকে চার বছর করে সাজা দেওয়া হয়েছে আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনের নামে সরকার যা করছে তা সন্ত্রাস ছাড়া আর কিছু নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা মেডিকেল বোর্ডের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা করছে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য বুধবার রাতে এসব তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের ওই সদস্য আরও বলেন গতকাল মঙ্গলবার অল্প সময়ের জন্য খালেদা জিয়াকে সিসিউতে নেওয়া হয় স্বাস্থ্যের কিছু পরীক্ষা শেষে আবার কেবিনে নিয়ে আসা হয় এখন অবস্থা স্থিতিশীল আছে তবে বোর্ড তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন কারণ যে কোনো সময় পরিস্থিতি ফের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এক প্রশ্নের জবাবে এই চিকিৎসক আরও বলেন বিএনপি চেয়ারপারসন আমাদের সাথে কথা বলেন চিকিৎসা দিতে সহযোগিতা করেন তবে শারীরিক দুর্বলতা থাকায় অনেক ওষুধ খেতে চান না আর ওনাকে সবসময় স্যালাইন ও ইঞ্জেকশনের উপর থাকতে হচ্ছে দুদিন আগে রক্তের হিমোগ্লোবিনও কিছুটা কিছুটা উন্নতি হলেও ফের কমছে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে মেডিকেল বোর্ডের এই সদস্য জানান নানা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে লিভারের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে তবে লিভার প্রতিস্থাপন ছাড়া স্থায়ী কোনো সমাধান নেই স্বাস্থ্যের বিভিন্ন রিপোর্ট দেখে বোর্ড বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনে প্রতিনিয়ত কিছু রিপোর্ট একাধিক হাসপাতাল টেস্ট করা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে লিভারের পাশাপাশি তার কিডনি জটিলতা ও মাত্রাও বাড়ছে কিডনির মাঝে মধ্যে বর্ডার লাইনের কাছাকাছি চলে যাচ্ছে ফলে একটি কমাতে গেলে আরেকটি সমস্যা সৃষ্টি হচ্ছে বোর্ড জরুরি ভিত্তিতে তার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন যা বাংলাদেশে সম্ভব নয় এসবের বিস্তারিত মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন বিএনপি চেয়ারপারসনের পাশে এখনও রয়েছেন তার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিথি তিনি গুলশানের বাসা থেকে শাশুড়ির জন্য খাবার রান্না করে নিয়ে যান উনআশি বছর বয়সী খালেদা জিয়া কিডনি ফুসফুস হৃদরোগ লিভার জটিলতায় ভুগছেন